ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. হযরত ওমর বিজ্ঞ একজন সাহাবী ছিলেন, নুসুলির মহাকিক একজন আলেম। হযরত ওমর তার চিন্তা চেতনা 100% আজকে কার্যকর দেখেন। আজকে আমার এই জন্য আলোচনার বিষয় হলো ইসলাম কিসে ধ্বংস করবে, কারা ইসলামকে ধ্বংস করবে, কোন জিনিস ইসলামকে ধ্বংস করবে। আমার ক্ষুদ্র জ্ঞানে সংক্ষিপ্ত ভাবে আমার ছোট্ট গবেষণার আলোকে অনেকগুলো কারণ আমি খুঁজে পেলাম। তার মধ্যে সবচেয়ে মৌলিক 7টি কারণ, 7টি জিনিস আমার ইসলামকে নষ্ট করবে, ধ্বংস করবে। ইসলাম মুসলমানদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য এই 7টি বিষয় কাজ করবে। তার মধ্যে 1 নম্বর হলো উলামায়ে কেরাম আলেমদের পদস্খলন, আলেমদের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া, আলেমদের পদস্খলন ইসলাম ধ্বংসের যতগুলো কারণ তার মধ্যে অন্যতম কারণ। আলেমদের পদস্খলন, পদস্খলন মানে স্খলন বলতে কি বুঝেন? পদস্খলন মজবুত অবস্থান থেকে পিছলে সরে যাওয়া, লাইন থেকে সঠিক রাস্তা থেকে চলে যাওয়া, দূরে সরে যাওয়া। ট্রেন যেমন তার লাইন থেকে চ্যুত হয়ে যদি নিচে পড়ে যায় সেটাকে বলে লাইন চ্যুত বা পদস্খলন। ঠিক তেমনি ওলামা ইকরাম তার সঠিক পথ থেকে যখন পদচ্যুত হয়ে যাবে, বিচ্যুত হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ওলামা ইকরামদের পদস্খলন। আজকে সারা পৃথিবীতে আমরা নজর দিলে দেখতে পাই সারা দুনিয়াতে আজকে বড় বড় আলেম, নামধারী এক শ্রেণীর আলেমের মুখোশ পরিহিত ব্যক্তিরা নিজেদের পদস্খলন ঘটিয়ে ইসলাম ও মুসলমানদের 12টা বাজিয়ে দিচ্ছে, বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, হযরত ওমর তার একটা বিখ্যাত মানি সুনান তারমিজি হাদিস গ্রন্থে 214 নম্বর হাদিস, জিয়াদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে প্রশ্ন করলেন, রে জিয়াদ বিন হুজাইর বলো দেখি, হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম, তুমি কি জানো ইসলাম কিসে ধ্বংস করবে, কে ইসলাম ধ্বংস করবে, কিসে ইসলাম ধ্বংস করবে, তুমি কি জানো? জিয়াদ বিন হুজাইর বললেন, কুলতুলা, আমি বললাম না, আমি জানি না ইসলাম কে ধ্বংস করবে, কিসে ধ্বংস করবে আমি জানি না। কলা, হযরতে ওমর বললেন, ইয়াহদিমুহু ইয়াহদিমুহু, ইসলাম কে ধ্বংস করবে জিল্লাতুল আলেম। 1 নম্বর হলো আলেমদের পদস্খলন, 2 নম্বর জিদানুল মুনাফিক, মুনাফিকদের তর্ক বিতর্ক বিল কিতাব, আল্লাহর কোরআন নিয়ে মুনাফিকদের বিতর্ক। 3 নম্বর হলো ওয়া হুকামুল আইম্মাতিল মুদিল্লিন, ভ্রষ্টকারী শাসকদের রাষ্ট্র শাসন ইসলামকে ধ্বংস করে দেবে। 3টি কারণ, 3টি বিষয় ইসলামকে ধ্বংস করবে। 1 নম্বরে আলেমদের পদস্খলন, 2 নম্বরে কি বললাম, মুনাফিকদের কোরআন নিয়ে আল্লাহর কিতাব নিয়ে বিতর্ক, 3 নম্বর হুকামুল আইম্মাতিল মুদিল্লিন, এরা হচ্ছে ভ্রষ্টকারী শাসকদের রাষ্ট্র শাসন। হযরত ওমর চমৎকার কথা বললেন, 3টি ব্যাখ্যা আমি সংক্ষেপে দিচ্ছি প্রিয় ভাইরা আমার। 1 নম্বর হলো জিল্লাতুল আলেম, আলেমদের পদস্খলন। সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, মুসলিম দেশগুলোতে যে সমস্ত আলেমরা ইসলামের সেবক হয়ে ইসলামের পক্ষে কথা বলবে, ইসলামকে বুকে ধারণ করে নিজের জীবনকে তুচ্ছ করে যারা কালিমার পতাকাকে উড্ডীন করার সংগ্রামে আত্মনিয়োগ করবে, সেই সমস্ত আলেমরা বিক্রি হয়ে যায় বাতিলদের কাছে, টাকা দিয়ে তাদের কাছ থেকে ফতোয়া কেনা যায়।
এমন আলেম আছে না নাই। ওর টাকা দিলে কিনতে পাওয়া যায়, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে টাকা দিয়ে কিনতে পাওয়া যায় নাই। তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট রাজা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে প্রস্তাব দিয়েছিলেন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য, তিনি বলেছিলেন এটার জন্য আমি যোগ্যই না। তখন রাজা বলেছিলেন আপনি মিথ্যা কথা বললেন। বলছে তাহলে তো আমার আরো যোগ্যতা নাই, আমি যদি মিথ্যা কথা বলি বিচার করবো কেমনে? তিনি জানেন আমি যদি এই বাদশার প্রধান বিচারপতি হয়ে বিচার করি তার কথা অনুযায়ী আমাকে রায় দিতে হবে, আমার এলেম আমার আমলের তোয়াক্কা না করে আমাকে ভুল পথে বিচার ফয়সালা করতে হবে, সুতরাং আমি রাজা বাদশার দ্বারস্থ হতে চাই না, আমি এলেম আমল নিয়ে নিজেই থাকতে চাই। তিনি যখন তার প্রস্তাব অ্যাভয়েড করেছিলেন, মেনে নেন নাই, তাকে কারাগারে বন্দী করে চাবুক দিয়ে পিটানো হতো, কারাগারের ভিতরে এমন নির্যাতন করা হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সর্বশেষ কারাগারের ভিতরে বিষ পান করায়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, জিল্লাতুল আলেম, আলেমদের পদস্খলন ইসলামকে ধ্বংস করবে। হযরত উমর বললেন জিল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ইসলামকে ধ্বংস করবে। এই এইরকম জিল্লাতুল আলেম, পদস্খলন, পদভ্রষ্ট, গুমরাহ মার্কা আলেমের আজকে অভাব নাই। চাকরি অবস্থান টিকিয়ে রাখার জন্য, সিয়ার টিকিয়ে রাখার জন্য কোরআন সুন্নাহ পরিপন্থী ফতোয়া দিতেও বুক একটুকু কাঁপে না, এইরকম আলেমও আছে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন শাররুন নাসি শিরারুল উলামা, খয়রুন নাসি খিয়ারুল উলামা। আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আলেমরা, আবার আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বদমাশ, সবচেয়ে খারাপ মানুষ হলো আলেমরা। কথা বলেন ঠিক কিনা? যারা হকের পক্ষে থাকবে, হকের আওয়াজকে বুলন্দ করবে, কোরআন ও সহি হাদিসের উপরে টিকে থাকবে, নিজের জীবনের তওয়াক্কা করবে না, নিজের অবস্থান চেয়ারের তওয়াক্কা করবে না, এই সমস্ত ব্যক্তিরা আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ আলেম। আর যারা এগুলোকে তওয়াক্কা করে, এগুলোর ভয় করে, চাকরি হারানোর ভয় করে বাতিলের পা চাটা গোলামি করবে, এরা হচ্ছে উলামায়ে সু, এরা হলো জিল্লাতুল আলেম, এরা হলো পদস্খলন হওয়া আলেম। আসেন তিনটি বিষয় ইসলাম ধ্বংস করবে বলে হযরত উমর বললেন। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকদের বিতর্ক কোরআনকে নিয়ে, মানে অল্পবিদ্যা ভয়ঙ্কর। আল্লাহর রাসূলের সাহাবী বললেন জিদালুল মুনাফিক, কিতাব নিয়ে কোরআন নিয়ে বিতর্ক করবে মুনাফিকরা, এই কুলাঙ্গার হচ্ছে শ্রেষ্ঠ মুনাফিক। যেই মুনাফিকের দিল কলিজা কখনো ইসলামের উন্নয়ন চায় না, ইসলামের কল্যাণ যেখানে তার কলিজা জ্বলে সেখানে দলিল দেয় কোরআন থেকে। আর একজন কুলাঙ্গার আছে বড় বড় মুসলা টিভিতে বসে টকশো করে, নাম মুরগি কবির, শাহরিয়ার কবির নাম, লোকে বাংলাদেশে মুরগি কবির বলে তাকে পরিচয় দিয়ে থাকে। এই মুরগি কবির সেও কোরআন দিয়ে দলিল দেয়, কিন্তু কোরআন জীবনে জিন্দগিতে কোরআন মানে না। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জাতি আসবে, এমন এক শ্রেণী মানুষ শেষ জামানায় আসবে, কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কণ্ঠের নিচে যাবে না, মানে হৃদয়ে স্পর্শ করবে না, আমল করবে না, মন দিয়া বুঝবে না। আজকে এই ধরনের ফেতনা ছড়িয়ে পড়েছে, সয়লাফ হয়ে গেছে সর্বত্র। প্রিয় ভাইরা আমার, ইসলাম ধ্বংস করবে তিনটি জিনিস। এক নম্বরে পদস্খলন হওয়া বিভ্রান্ত আলেম, দ্বিতীয় নম্বরে জিদালুল মুনাফিক, মুনাফিকদের বিতর্ক, তিন নম্বরে ওয়াহুকামুল আইম্মাতিল মুদল্লিন, ভ্রষ্টকারী গোমরাহ পদভ্রষ্ট শাসকদের রাষ্ট্র শাসন। এটা সারা দুনিয়াতে চলছে। আপনি মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, এই বিশ্বের মুসলিম কোন দেশটার রাষ্ট্র শাসন যারা করছে তারা ইমানদার, আল্লাহওয়ালা একটা রাষ্ট্র খুঁজে পাবেন না। পৃথিবীতে প্রত্যেকটি দেশের মুসলমানদের নেতৃত্ব যারা দিচ্ছে প্রত্যেকেই পদভ্রষ্ট গোমরার পথে রয়েছে। হযরত উমর বললেন ইসলাম ধ্বংস করবে তিনটি জিনিস, তার মধ্যে তৃতীয় নম্বর হলো হুকামুল আইম্মাতিল মুদল্লিন, তারা হচ্ছে পদভ্রষ্ট শাসক, এরা ইসলামকে ধ্বংস করবে। এই জন্যই তো দেখতেছি মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, এই জন্য আবাসিক হোটেলগুলোতে লাইসেন্স প্রদান করা হয়। এটা শুধু বাংলাদেশ মনে করেন, আবার আমার উপর রাগ করেন না, ওভারঅল সারা বিশ্ব নিয়ে আমি কথা বলছি। প্রিয় ভাইরা আমার, ইসলাম ধ্বংস করবে তিন
প্রকারের জিনিস, তিন প্রকার ব্যক্তিরা ইসলাম ধ্বংস করবে। হযরত ওমর বললেন, কথা আমার নয়, যেহেতু হযরত ওমর বলেছেন দ্বিতীয় খলিফা, তার কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুরূপ কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য অনুযায়ী শরীয়তের মানদণ্ড হলো কোরআন, শরীয়তের মানদণ্ড হলো হাদিস এবং খুলাফায়ে রাশিদিন অর্থাৎ আবু বকর, উমর, আলী, উসমান, এ পর্যন্ত যারা, তারা হলো শরীয়তের মানদণ্ড। তাদের কথা ইসলামের দলিল হবে, তাদের কথা শরীয়তের দলিল হবে, এরপরে আর কারো কথা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইয়ের, আমার দুঃখের বিষয়, আবেগ আপ্লুতভাবে অস্থিরতার ঘরে আমি কথা বলতেছিলাম, কারণ কিয়ামতের সময় মনে হচ্ছে খুব সন্নিকটে এসে গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যদি মদের লাইসেন্স বাজারে বাজারে দেওয়া হয়, তাহলে এই জাতির আর মুক্তির কোনো সম্ভাবনা নাই। আসেন, এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে বিষয় আমাদেরকে এই ইসলামকে ধ্বংস করবে, সেটা হলো সালাত পরিত্যাগকারী ব্যক্তিগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধ্বংসকারীদের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে তিনি শুনিয়ে দিলেন যে فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই আয়াত করে আল্লাহর রাসূল শুনিয়ে দিলেন, শোনো, এমন এক জাতি আসতেছে, ভবিষ্যতে এমন এক জাতি আসতেছে যারা কি করবে, সালাতকে নষ্ট করবে। এই সালাতকে নষ্ট করবে, আদাউসসালাতা, এই কথার ব্যাখ্যা দুই ধরনের তাফসির এসেছে। এক ধরনের তাফসির হলো সালাত পরিত্যাগ করা, দ্বিতীয় নম্বর তাফসির হলো সালাত আদায় করে কিন্তু সঠিকভাবে আদায় করে না, রুকু সাজদা ঠিক মতো হয় না, সিজদা গেলে ঠিক মতো হয় না, দোয়া কালাম ঠিক মতো পারে না, সালাতের নিয়ম কানুনগুলো সঠিকভাবে জানে নাই, এটা এক প্রকারের সালাত নষ্ট করা। দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। প্রিয় ভাইরা, আমার দুঃখ পরিতাপের বিষয়, সমাজের ভিতরে বেনামাজি লোকের অভাব নাই। মসজিদে আপনি যান, মসজিদে গেলে দেখবেন ফজরে এক কাতার লোক পরিপূর্ণ হয় না, অথচ হাজার হাজার মানুষের বসবাস, ফজরে এক কাতার লোক হয় না, এক কাতার লোক কখনো পূর্ণ হয় না, কখনো হলেও হতে পারে, এমন পরিস্থিতি হয়। ঈশার নামাজে এক কাতার হয়ে 10 থেকে 12 জন লোক হয় বল্লা বড় মসজিদে, এটা বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। ইসলাম কে ধ্বংস করতেছে? আপনার শুধু চামড়া কাটা আর গরুর গোস্ত খান তাই বলে আপনি মুসলমান? কখনো হতে পারে না। চামড়া কাটা গরুর গোস্ত খাওয়া লোকেরা মুসলমান নয়। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে সালাত। যার ভিতরে সালাত নাই, তার ঈমান নাই, দ্বীন নাই, ইসলাম নাই, ও কাফের, ওর বউ তালাক। যে অবিবাহিত ছেলে সালাত পড়ে না, 10টা কাজী আলেম নিয়ে এসে বিবাহ পড়ালেও তার বিবাহ হবে না, জায়েজ হবে না। মুসলিম নারীর সঙ্গে কাফের বিবাহ হতে পারে না, জায়েজ নেই। অবিবাহিত ছেলে যারা সালাত আদায় করে না, তাদের বিবাহ পড়ানোই উচিত না, এ বিষয়ে সতর্ক হতে হবে। এই বেনামাজিদের ঘরে সন্তানও ভালো হয় না, এই বেনামাজি ব্যক্তিদের কারণে ইসলাম ধ্বংস হচ্ছে। প্রিয় ভাইরা, আমার ইসলাম যতগুলো কারণে ধ্বংস হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে একটি হচ্ছে বেনামাজি সালাত পরিত্যাগকারী ব্যক্তিগণ, যাদের মাধ্যমে ইসলাম ধ্বংস হবে। এরপরে আসেন পরের বিষয় হচ্ছে পেট পূজারি দুনিয়াদার ব্যক্তিগণ, এদের মাধ্যমে ইসলাম ধ্বংস হবে। এই পেট পূজারি আলেমদের মধ্যেও অভাব নাই, সাধারণ মানুষের মধ্যেও অভাব নাই, রাজনীতিবিদদের মধ্যেও অভাব নাই। যারা নিজেদের পেট, যারা নিজেদের পেট নীতিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, যারা দুনিয়াবি স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তারা ইসলাম ও মুসলমানদের বৃহত্তর স্বার্থে কথা বলে না, যারা ইসলামকে রক্ষার জন্য কোনো কথা বলে না, তাদের চেয়ার ঠিক, সব ঠিক, যাদের সম্মান আছে, সব কিছু আছে, এগুলো ঠিক থাকলে আর কিছু দরকার নাই। ইসলাম গোল্লায় যাক, পদ্মা মেঘনা যমুনার তীরে ইসলামকে ডুবিয়ে দেওয়া হোক, তাতে কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল এই সমস্ত পেট পূজারী ব্যক্তিদের ব্যাপারে বললেন, যারা পেট পূজারী হবে, দুনিয়াদারি হবে, দুনিয়াকে বেশি গুরুত্ব দান করবে, এদের ব্যাপারে আবু সাঈদ খুদরির বর্ণনা, সুয়াবুল ইমান লিল বাইহাকির
2630 নম্বর হাদিস আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তাআল্লামুল কোরআন ওয়াসালুল্লাহ বিহিল জান্নাহ, তোমরা কোরআন শিক্ষা করো এবং এই কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত চাও। আমরা কি জান্নাত চাই না ভাই? আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের প্রার্থনা, রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে না বলেন আমিন। আল্লাহ রাসূল বলছেন, যে কোরআনের মাধ্যমে কোরআন তোমরা শিক্ষা করো, তাআল্লামুল কোরআন কোরআন শিখো, ওয়াসালুল্লাহ বিহিল জান্নাহ, এবং কোরআনের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত কামনা করো। তার মানে কি? আল্লাহ কোরআন তো আমি শিখেছি, এই কোরআনের ওসিলায় তোমার কাছে জান্নাত চাই, তুমি আমার জান্নাত দিও, এইভাবে চাওয়া না, এইভাবে চাওয়া নয়। কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে সমস্ত ক্ষেত্রে এর আমল করতে হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান্নাত শুধু উসিলায় চাইতে হবে এমন কথা বলা হয়নি। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও কোরআন শিক্ষা করে, এর মাধ্যমে কবলা আইয়াত আল্লামাহু কওমুন, ওই সম্প্রদায় ওই জাতি আসার পূর্বে যেই জাতির লোকেরা কি করবে? কবলা আইয়াত আল্লামাহু কওমুন ইয়াসআলুনা বিহিদ দুনিয়া, ওই জাতি ওই সমস্ত ব্যক্তিদের দুনিয়াতে আগমন হওয়ার আগেই তোমরা এই কাজ করো, ইসলামকে বুঝো, কোরআন বুঝো, এর মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত চাও। কোন জাতি আসার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন? কোন জাতি আসবে? সেই জাতি, সেই সমস্ত লোকেরা ইয়াসআলুনা বিহিদ দুনিয়া, কোরআন দিয়ে দুনিয়া কামাই করবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনকে ব্যবসার কিতাব হিসেবে গ্রহণ করবে, এর মাধ্যমে রুটি রুজি রোজগারের ব্যবস্থা করবে এবং কোরআন পড়বে বুঝবে। কিন্তু কোরআনের ভিতরের যে কথাগুলো রয়েছে, যেই আয়াতগুলো নীরবে নিবৃতে গুমরে গুমরে কাঁদে, যেই আয়াতগুলো মানুষ জানে না, বলে না, আমল করে না, সেই আয়াতগুলো জাতির সামনে বলে না, এই রকম পেট পূজারী লোক আসবে পৃথিবীতে। আল্লাহ রাসূল বললেন, এদের আসার পূর্বেই তোমরা কোরআন শিক্ষা করো। এরপর আল্লাহ রাসূল বলছেন, ফাইন্নাল কোরআন, নিশ্চয়ই কোরআন, ইয়াতাআল্লামুহু সালাসাতুন, তিন শ্রেণীর ব্যক্তি কোরআন শিক্ষা করবে, তিন শ্রেণীর ব্যক্তি কোরআন শিক্ষা করবে, কোরআন শিখবে। এক নম্বর হচ্ছে রজুলুন ইউবাহি, ওই ব্যক্তি যে কোরআন নিয়ে ফখর করবে, গৌরব করবে, যে আমি কোরআন পড়তে পারি, কোরআনে কোন জায়গা আছে হাদিস মানি না, হাদিসের দরকার নাই, যেমন হিজবুত তাওহীদ, তারপরে অবসরপ্রাপ্ত মেজর মেজর মুশারফ ইয়া মোহাম্মদ আলী সহ এইরকম কুলাঙ্গার বাংলার জমিনে অভাব নাই, যারা বলে কোরআন নিয়ে ফখর করে, বলে আমি কোরআন পড়ি, কোরআন মানি, আমি সাচ্চা মুসলমান, এইভাবে কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে, এরপরে দ্বিতীয় নম্বর কোন ব্যক্তি, অরজুলুন ইয়াস্তাকিলু বিহি, ওই ব্যক্তি যে এর দ্বারা নিজের পেট চালাবে, পেট চালাবে, প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য দুনিয়া কামাই করার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বর, তিন নম্বর শ্রেণী হচ্ছে অরজুনুন ইয়াকরাউহু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইয়াকরাউহু লিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল বললেন। তৃতীয় নম্বর হচ্ছে ওই শ্রেণী যারা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, ওই মালিক ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরআন পড়বে। তাহলে আল্লাহ রাসূল বললেন, তিন শ্রেণীর ব্যক্তিরা কোরআন শিক্ষা করবে। এক নম্বর শিক্ষা করবে কারা? রজুল নিউবাহী, যারা কোরআন নিয়ে ফকর করে বেড়াবে কিন্তু কাজের কাজ কিচ্ছু নাই। দুই নম্বরে ইয়াস্তাকিলু বিহি, যারা কোরআন দিয়ে পেট চালাবে, পেট পূজারি আলেম, পেট পূজারি লোক, পেট পূজারি মুসলমান, দুনিয়াদার ব্যক্তি। তিন নম্বরে শিক্ষা করবে যারা সঠিকভাবে সত্যই প্রকৃত পক্ষে ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য যারা কোরআন শিক্ষা করবে।